ফজর জোহর আসর মাগরিব ইশা এই পাঁচটা ছাড়া যাদেরকে আমরা দেখি রাস্তায় চলে এদেরকে আসমানওয়ালারা মানুষ দেখে না। আসমানওয়ালারা কি দেখে না বলেন? মানুষ দেখেই না। আমরা যেমন অন্য জানোয়ারগুলোকে চলতে দেখি, আসমানওয়ালারা এগুলোকে অন্য জানোয়ারের থেকে নিকৃষ্ট কোনো জানোয়ার চলতে দেখে। এটা হলো আমার দ্বিতীয় আয়াতের খোলাসা। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়াইকামিস সালাহ ওয়াইতাইয যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রাব্বুল আলামিন বলেন, মানুষ শুধু তারা জিকির করে, যারা নামাজ পড়ে, যারা যাকাত ফরজ হলে যাকাত দেয়, যারা আমাকে ভয় করে, যারা যিনি বানিয়েছেন তিনি বলবেন এটা কি? এই জন্য পৃথিবীর সমস্ত উৎকর্ষতা শুধু নিচে নামে, নিচে নামে সমস্ত উৎকর্ষতা, যত পুরান হয় তত নিচে নামে, আর কোরআন যত পুরান হয় তত ঘুরে উঠে। এই জন্য কোরআনওয়ালা যত বুড়ো হয় তত দাম বাড়ে, আর ইংরেজিওয়ালা, অঙ্কওয়ালা, বাংলাওয়ালা, ব্যাকরণওয়ালা, গ্রামারওয়ালা যত বুড়ো হয় তত দাম কমে। আজকে 16 জুন 2022 আল আমিন কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পাই নদী নতুন মহল্লা শাপলা চত্বর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের পবিত্র দোয়া ও ইসলাহি মজলিসের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম, আমার যুবক ভাইরা, সরদার আলেম মাহবুবুল্লাহ, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে রাখেন, কোরআন কারীমের নিসবতে, দাওয়াত তাবলীগের নিসবতে, যিকির ও ফিকর নিসবতে একত্রিত হয়ে কোরআন কারীম থেকে কিছু কথা বলা শোনা তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, এশার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে, তারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা নূর থেকে একখানা আয়াত কারিমা এবং সূরা মুনাফিকুন থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই যে আয়াত কারিমার সাদা মাটা তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথম আয়াত কারিমা ছিল সূরা মুনাফিকুন। আল্লাহ তাআলা এই আয়াত কারিমার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, তিনি বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর তরজমা হলো, হে আমার প্রিয় বন্ধুরা, যারা আমাকে না দেখে বিশ্বাস করেছ। এই জন্য আমরা আল্লাহ তাআলাকে না দেখেই বিশ্বাস করেছি, আমরা আখিরাতকে না দেখেই বিশ্বাস করেছি। দুনিয়া দেখা যায়, আখিরাত দেখা যায় না। এই জন্য দুনিয়া বোঝা যায়, আখরাত বোঝা যায় না। দুনিয়া দেখার বিষয়, দুনিয়া দেখার বিষয়, বোঝার বিষয়, লেকিন আখরাত ইয়াকিন করার বিষয়। এই জন্য ওয়াবিল আখরাতি হুম ইউকিনুন, আখরাতের বেলা আল্লাহ তাআলা বলেন, এরা আখরাতের উপরে ইয়াকিন করে, এরা আখরাতের উপরে কি করে বলেন, ইয়াকিন করে। আখরাতের উপরে ইয়াকিন মানুষকে সমস্ত গুণা থেকে ফেরায়, আখিরাতের উপর ইয়াকিন মানুষকে গুণা থেকে কি করে বলেন, বাঁচায়। এই জন্য আমাদের দ্বারা গুণা হচ্ছে কেন, আখিরাতের উপর ইয়াকিন না থাকার কারণে আমাদের গুণা হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল করিম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ধোকা খেয়ে আছো, তোমাদের ধোকার একমাত্র কারণ হলো তোমরা আখিরাতকে মিথ্যা মনে করছ। বলেন, আখিরাতকে কি কি মনে করছো? কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, তোমরা আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন করছো, এটাই হলো তোমাদের ধোকা খাওয়ার মূল কারণ। এজন্য আখিরাত উপরে ইয়াকিন যার যত গভীর হবে, তার দ্বারা কোনো ইবাদত ছুটবে না, তার দ্বারা কোনো গুনাহ হবে না, তার দ্বারা কোনো ইবাদত ছুটে না, তার দ্বারা কোনো গুনাহ কি হয় না। এজন্য
গুনাহ থেকে বাঁচা এটা হলো সবচেয়ে বড় বুজুর্গি। গুনাহ থেকে বাঁচা এটা সবচেয়ে বড় কি বলেন, সবচেয়ে বড় বুজুর্গি হলো গুনাহ থেকে বাঁচা। একটা মানুষের কাছে, একটা মানুষের প্রতি মাসে ইনকাম আছে 3 লাখ টাকা করে, লেকিন তার খরচ হয় 4 লাখ টাকা করে, এই মানুষটা কি আসলে মালদার না ফকির? তার প্রতি মাসে কত করে খরচ হয় আর ইনকাম কত? তার প্রতি মাসে দেনা হয় কত? এভাবে যদি চলতে থাকে কয়েকদিন পরে সে দেউলিয়া হবে কিনা বলেন? কিন্তু তার ইনকাম কত? লেকিন আরেকজনের ইনকাম 10,000 টাকা, লেকিন এই বেচারার খরচ 6,000 টাকা, তার প্রতি মাসে তার কত জমা হয়? এইভাবে বছরে কত, 10 বছরে কত, 30 বছরে কত? ঠিক তেমনি ভাবে যদি আবাদত কম হয়, হযরত মাওলানা কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ 49 বছরের মুহতামিম ছিলেন, হযরত মাওলানা কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলতেন, মাই তুমহে এক প্রেসক্রিপশন লিখ দেতা হুম, আমি তোমাদেরকে একটা প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, এই তিনটা করার পরে যদি তুমি সমস্ত গুনাহ ছেড়ে দাও তুমি হয়ে যাবে আল্লাহর বলি। বলেন ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, এই তিনটার পরে কাজ কি? সমস্ত গুনাহ ছেড়ে যাওয়া, মুখস্থ করেন, সমস্ত কি? গুনাহ ছেড়ে যাওয়া। এই তিনটার পরে যদি কেউ সমস্ত গুনাহ ছেড়ে দেয় তো সে নিশ্চিত আল্লাহর বলি হয়ে গেল। আর যদি তিনটাও না হয় তো গুনাহ শুধু বাড়তেই থাকলো। এই জন্য এই তিনটার পরে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, বলেন ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, এই তিনটার পরে যদি কেউ সমস্ত গুনাহ ছেড়ে দেয়, বলেন এই তিনটার পরে যদি কেউ সমস্ত গুনাহ ছেড়ে দেয় সে নিশ্চিত আল্লাহর ওলি হয়ে গেল। আর যে আল্লাহর ওলি হয়ে গেল, আল্লাহর ওলি হলে লাভ কি? নবুয়তের পরে, সব নবুয়তের পরে, রেসালাতের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি মর্যাদা হলো আল্লাহর ওলি হওয়া। ও নবুয়তের পরে আর রেসালাতের পরে সবচেয়ে দামি মর্যাদা কি বলেন? আল্লাহর ওলি হওয়া। এজন্য হার সাহাবী আল্লাহর ওলি ছিলেন, হার সাহাবী কি ছিলেন বলেন? সব ওলি সাহাবী না, কিন্তু সব সাহাবী ওলি, সব তাবেঈ ওলি ছিলেন, সব তাবে তাবেঈ ওলি ছিলেন, এবং সমস্ত নবীরাও আল্লাহর ওলি ছিলেন, সমস্ত নবী ওলি, বলেন ওলি হলে নবী হয় না, নবী হলে ওলি হয়, সাহাবি হলে কি হয় বলেন? ওলি হয়। আর এরপরে হলো সাহাবি তাবেঈ তাবে তাবেঈ হওয়ার পরে সবচেয়ে দামি মর্তবা কি বলেন? আল্লাহর ওলি হওয়া, বলেন আবার বলেন আল্লাহর ওলি হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ। হযরত মাওলানা সুলতান আহমদ নানুতুরি রাহমাতুল্লাহ আলাইহি, আমার প্রথম শায়খ, আমার জীবনের প্রথম শায়খ হযরত মাওলানা সুলতান আহমদ নানুতুরি রাহমাতুল্লাহ আলাইহি, আমার শায়খকে জীবনে কেউ দেখে নাই, যখনই দেখেছে তখনই দেখছে ছোট নড়ে, বলেন জীবনে কেউ দেখেনি, যখনই দেখছে তখনই দেখছে কি নড়ে? ছোট নড়ে। আমাদের ছোট নড়ে পা নেই, টা নেই, না নেই, আমার শায়খের ছোট নড়ে তো জিকিরে। ছোট নড়ে মানে কি? কি দিয়ে ছোট নড়ে বলেন? জিকির দিয়ে ছোট নড়ে। আমার শায়খের দিকে কেউ কখনো তাকায়নি, যখনই তাকিয়েছে তখনই দেখেছে ছোট নড়ে। বান্দা ছোট নড়ে যখন, আল্লাহ তাআলা ছোট নড়ে তখন। বান্দা ঠোঁট নড়বে কিভাবে? বান্দা যেমন তেমন, আল্লাহ তাআলা ঠোঁট নড়বে কেমন? আল্লাহ যেমন তেমন। কেমা ইয়াদিকু বিশানি, আল্লাহ তাআলা যেমন আল্লাহ তাআলা ঠোঁট কি নড়বেও তেমন। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার হুজুর বলতেন অনদেখা জগতের বিশ্বাসী অটল বান্দারা, বলেন কি বলতেন? বলেন দেখা জগতে বিশ্বাসী অটল বান্দা। হ্যাঁ, দেখা জগতের বিশ্বাসী, আমরা দেখা জগতে বিশ্বাসী না অনদেখা জগতের বিশ্বাসী? আপনি দেখলেন কাঁঠাল গাছে এতগুলো কাঁঠাল, বস্তুবাদীরা বলে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়েছে, আমরা বলি বেওকুফ, যেখান থেকে হতে দেখেছো সেখান থেকে হয় না, আর যেখান থেকে হয়েছে সেটা দেখা যায় না। কি হয়? কাঁঠাল গাছ একটা গাছ, কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের শাখা থেকে, কাঁঠাল গাছের মগ ডাল থেকে
মূল মাছ গাছের মূল কি বলে ডাইলা থেকে কি হয় না ফল ধরে না, কোথেকে ফল বাইর হয়? আর মূল গাছ থেকে। বডি থেকে এত বড় গাছটা না বাইরে যদি আমের মতো ডালে ডালে ধরতো, পাতায় পাতায় ধরতো, তো এই কাঁঠাল থাকতো। শুধু এটাই তো প্রমাণ করে যে না, তোমরা যেখান থেকে দেখো এখান থেকে হয় না, এটা অন্য কোথাও থেকে হয়। গাছের ছাদে ড্রাগন, এক বালতি মাটির মধ্যে ড্রাগন গাছ লাগাইছে, এই গাছের ছাদের এই ড্রাগন গাছের এই ফলে এত রং দিল কে? আচ্ছা এই মাটির উপরে গবেষণা করলে কটা ড্রাগন পাওয়া যাবে? আমরা পর্যন্ত গবেষণা করি ড্রাগন পাওয়া যাবে? এই ড্রাগনের মধ্যে এত লাল রং ঢুকলে কোথেকে? আচ্ছা তরমুজ গাছটা পুরা তরমুজ গাছটার ওজন করতো আধা পাওয়া 100 গ্রাম। আচ্ছা এটার মধ্যে একটা ওজন, একটা তরমুজের ওজন করতো? আচ্ছা 10 কিলো। কটা কটা তরমুজ ধরছে? পাতা যতটা তত বলেন, পাতা যতটা ততটা। আচ্ছা তরমুজের বয়স কত? কত বয়সে তরমুজ পাকে বলেন তো? সর্বোচ্চ 90 দিনে তরমুজ পাকে বলেন? সর্বোচ্চ 90 দিনে কি পাকে? আচ্ছা বেল পাকে কতদিনে জানেন? 1 বছরে। বেল পাকে কতদিনে বলেন? আচ্ছা বেল কতটুক, এটা পাকতে কয় বছর? 1 বছর। আর তরমুজ কতটুকু? তাইলে বোঝা গেছে বেঈমানদের থিওরি যেখানে শেষ প্রাণ সেখান থেকে শুরু হয়। বিজ্ঞানের থিওরি যেখানে শেষ হয় বলেন, প্রাণ সেখান থেকে শুরু হয়। তোমাদের দেখা যেখানে গিয়ে শেষ হয় বলেন, প্রাণ সেখান থেকে শুরু করে। প্রাণ থেকে সেখান থেকে কি করে? আমরা দেখি কি কাঁঠাল গাছে কি হয়? কাঁঠাল হয়। তাহলে গাছ থেকে কাঁঠাল হতে দেখি আসলে গাছ থেকে হয় না। আল্লাহ তাআলা বলেন অফিস সামায় রিজকুকুম মামা তুআদুন, আল্লাহ তাআলা অনুনাজ্জিলু মিনাস সামা বিকদরি মালুম, এই গাছে কাঁঠাল আমি আসমান থেকে পাঠাই। সুবহানাল্লাহ। এই তরমুজ আমি কি আসমান থেকে পাঠাই? এ আমের এত রং কে দিল? আল্লাহ। আচ্ছা সবুজ আমটা বিছনার নিচে রেখে দিলেন, খাটের নিচে রেখে দিলেন, এবার হলুদ হলো কেন? এটা হলো অনদেখা জগতের বিশ্বাসীরা। সুবহানাল্লাহ। বলেন কি বলেন? অনদেখা জগতের বিশ্বাসী। এই জন্য আমরা দেখা জগতে বিশ্বাসী না, অনদেখা জগতে বিশ্বাসী। পৃথিবীর সমস্ত দেখার শেষ ঠিকানা মাটি, আর সমস্ত অনদেখা ইয়াকিনের শেষ ঠিকানা জান্নাতুল ফেরদাউস। দেখা যত বড় ভবন দেখেন শেষ ঠিকানা মাটি বলে না? দেখা যত বড় যত দামি ফার্নিচার দেখেন শেষ ঠিকানা মাটি। দেখা যত দামি গাড়ি দেখেন শেষ ঠিকানা মাটি বলেন? সমস্ত দামি গাড়ির শেষ ঠিকানা কি বলেন? আচ্ছা দামি বিমানের শেষ ঠিকানা কি বলেন? দামি রেলগাড়ির শেষ ঠিকানা কি বলেন? দামি ভবনের শেষ ঠিকানা কি বলেন? আচ্ছা দামি টাইলসের শেষ ঠিকানা কি বলেন? ইটালিয়ান টাইলসের শেষ ঠিকানা কি বলেন? যত দামি জুতা শেষ ঠিকানা কি বলেন? যত দামি জামা শেষ ঠিকানা কি বলেন? যত দামি ফ্যাক্টরি শেষ ঠিকানা কি বলেন? দেখার শেষ ঠিকানা মাটি, আর বিশ্বাসের শেষ ঠিকানা জান্নাতুল ফেরদাউস। কি এই জন্য পৃথিবীর সমস্ত উৎকর্ষতা শুধু নিচে নামে, নিচে নামে সমস্ত উৎকর্ষতা, যত পুরান হয় তত নিচে নামে, আর কোরআন যত পুরান হয় তত ভুড়ো উঠে। এই জন্য কোরআনওয়ালা যত বুড়ো হয় তত দাম বাড়ে, আর ইংরেজিওয়ালা, অঙ্কওয়ালা, বাংলাওয়ালা, ব্যাকরণওয়ালা, গ্রামারওয়ালা যত বুড়ো হয় তত দাম কমে বলেন? বলেন ব্যাকরণওয়ালা বলেন, যত বুড়ো হয়। এবার কেউ প্রাইভেট পড়ে 90 বছরের ইংরেজিওয়ালার কাছে কেউ প্রাইভেট পড়তে চান? ঢাকা ইউনিভার্সিটি বিভাগীয় প্রধান ছিলেন, রিটায়ার্ড পারসন ঘরে, এখন 80 বছর বয়স, ওনার কাছে কেউ প্রাইভেট পড়তে যায় না? কেন? এত অভিজ্ঞ মানুষটার কাছে যায় না কেন বলেন না? সব
শুধু একটা কোরআন ডেট ফেল নাই, জীবনে 70 বার বলছো বলেন, এটা 70 বার শুনছেন এরকম একটা গানের নাম বলেন তো। আর আমি জীবনে প্রতিদিন 32 বার গাইছি একটা গান, একদিনে 32 বার, এক মাসের কথা, এক বছরের কথা, 10 বছরের কথা, 40 বছরের কথা, এটার নাম সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলেন, এর চেয়ে বেশি পঠিত কোন গান, কোন গজল, কোন কবিতা কি পৃথিবীতে আছে? শুধু এটাই তো প্রমাণ করে কোরআন সত্য কি। আচ্ছা, আগামীকাল ফজর যখন পড়বে কারো বিরক্তি হবেন কেউ? আবার যখন মাগরিবে পড়বে? না। আবার যখন এশার পড়বে? না। আচ্ছা, কয়টা গান প্রতিদিন বাজলে আপনার বিরক্তি লাগে না? কি বলেন? আমাদের তা জীবনে কখনো বিরক্তি আসে না, তোমাদের তা 2-4 বারের পরে বিরক্তি আসে। বাস্তব না বাস্তব বলেন? কেন, আমাদের তা উপর থেকে আসছে এই জন্য, তোমাদের তা নিচ থেকে আসছে এই জন্য। বুড়ো হয় দেখবেন, তখন আস্তে আস্তে আবার ছোট হয়। বুড়ো হলে আবার কি হয় বলেন? আবার ছোট হয়। বুড়ো হলে কি লেগে আবার ছোট হয়? এটা মাটি থেকে আসা, ফিরে যাবে মাটিতে, ধীরে ধীরে আবার মাটির সাথে মিশে যায়। আর দেখবেন মানুষ 6 মাসের বাচ্চা কোলে নেয় তো মানুষ এভাবে এভাবে লাফায়, এভাবে উপরে তোলে, তারে বাচ্চারা এইভাবে মারে, এভাবে মারে, আদর করে, চচ্চু, কেউ কি এভাবে মেরে আদর করে? চচ্চু চচ্চু, নিচে মেরে কেউ আদর করে? উপরে মেরে আদর করে কেন? এটা যা আসছে উপর থেকে যাবে উপরে, এটা রু আসছে উপর থেকে বলে যাবে আবার কোথায় বলে উপরে। এই জন্য আমরা অনদেখা জগতে বিশ্বাসী, সুবহানাল্লাহ বলবেন না, আমরা কোন জগতে বিশ্বাসী বলেন? আচ্ছা, মুরগির ডিম খেলে কিন্তু মায়ের স্তনে দুধ আসে, দুধ খেলে, গরুর দুধ খেলে স্তনে দুধ আসে, শিং মাছ খেলে স্তনে দুধ আসে, তো বাচ্চা হওয়ার আগে দুধ খেলে আসুক না দুধ? কোলে বাচ্চা নাই, এবার মায়ের স্তনে দুধ কোথায়? সবাই বলেন, আবার বলেন, এবার কোলে বাচ্চা আসছে, এবার স্তনে দুধ এলো কোথেকে? শিং মাছ খাইছে আর দুধ হয়েছে, টেবলেট খাইছে আর দুধ হয়েছে, তাহলে বোঝা গেছে, তাহলে বোঝা গেছে উপর থেকে আসে। কোথেকে আসে বলেন? এই উপর থেকে আসে, এই কথা যারা বিশ্বাস করে না ওরাই নাস্তিক, ওরাই বেঈমান, ওরাই কাফের। এই জন্য আমাদের সম্পর্ক সব উপরের সাথে, আমাদের সম্পর্ক সব কি, এই জন্য তোমাদের বুঝ ব্যবস্থা যেখানে গিয়ে শেষ হয় কোরআন ওখান থেকে শুরু করে, কোরআন ওখান থেকে কি করে, কোরআন ওখান থেকে শুরু করে। এই জন্য কিছু কিছু নাস্তিক আছে বলে আসমান নাই, এদের উদাহরণ হলো ওই হাঁসের মতো, যে হাঁস বঙ্গোপসাগরে ডুব দিয়ে দিয়ে বলে সাগরের তলা নাই, মেঘনা নদীতে ডুব দিয়ে বারবার ক্লান্ত হয়ে কি বলে বলেন? সাগরের তলা কি আসলে মেঘনার তলা আছে না? নাই। হাঁসের কি নাই? গলা নাই। হাঁসের কি নাই? হাঁসের গলা নাই। আর কি নাই? তলা যাওয়ার ক্ষমতা কি নাই? সাধারণ গতিতে রসুল বলেন প্রথম জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। এখন যদি জিজ্ঞেস করেন কোন বস্তুর 500 বছরের রাস্তা, উত্তর হবে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বস্তুর 500 বছরের রাস্তা। তো পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বস্তু যদি হয় আলো, কি বলেন? পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বস্তু কি? আলো। তাহলে আলোর গতির 500 বছরের রাস্তা, বিজ্ঞান যদি এমন যানবাহন তৈরি করতে পারে যেটা আলোর গতিতে দ্রুতমান, এবং মানুষের বিজ্ঞানের বয়স 70 বছর, কত বছর উদাহরণ, 70 বছর অথবা 80 বছর, 80 বছরে আলোর গতি সম্পূর্ণ, 80 বছরে আলোর গতি সম্পূর্ণ যদি 500 বছরের রাস্তা অতিক্রম করতে পারে, এরপরে যদি আপ ডাউন করতে পারে, তো গিয়ে গবেষণা করে যদি বলে যে নাই, তাহলে আমরা বলবো ঠিক আছে নাই। কি এর আগে নাই বলার কি নাই বলেন? শুধু আচ্ছা ধরুন জান্নাত নাই,
মনে করেন জান্নাত কি? আচ্ছা জান্নাত নাই, মনে করেন জান্নাত কি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ করেন, মনে করেন জান্নাত নাই। আচ্ছা এখন যদি জান্নাত নাই এই কথার উপর আমরা থাকি, জাহান্নাম নাই এই কথার উপর আমরা থাকি, আমরা যদি পাঁচ অক্ত নামাজ এখন থেকে পড়ি, রোজা রাখি, সব পড়ি, কিন্তু জান্নাত নাই, মরে গেলে আমাদের কি কি অসুবিধা হবে? আচ্ছা আচ্ছা জান্নাত আছে, কিছু করলাম না, এবার মরে গেলে কি কি সুবিধা হবে? সবাই বলেন, অসুবিধা হবে, তখন কি আর ফেরত আসার কোনো ব্যবস্থা আছে? আচ্ছা আমরা সব করে চলে গেলাম, ওখানে যায় দেখলাম কিছু নাই, কি কি অসুবিধা হবে? আচ্ছা কিছুই করলেন না, ওখানে যায় দেখলেন সব আছে, এবার কি কি সুবিধা হবে? এবার বলেন আপনি কি করবেন? বুঝতে পারলাম না কি বুঝ। হ্যাঁ একজনে বলছে সব করে, আবার বলেন তো কি কি সব কি কি করবেন? হ্যাঁ আল্লাহর হুকুম, রাসূলের। যদি গিয়ে দেখি জান্নাত নাই, জাহান্নাম নাই, না থাকলে কোনো অসুবিধা আছে? সবাই মাটি আমিও মাটি, সবাই মাটি আমি মাটি, কিন্তু খোদা না খাস্তা যদি গিয়ে দেখি সব আছে। আচ্ছা এবার কি করবেন বুদ্ধিজীবী সাহেব? কথা বলেন, গাধার স্ত্রীলিঙ্গ হলো গাধানি, বলুন গাধার স্ত্রীলিঙ্গ কি বলেন? আচ্ছা তখন গাধানি সাহেব কি করবেন? বুঝলেন না কথা, গাধার স্ত্রীলিঙ্গ কি? গাধানি। তো গাধানি সাহেব তখন, তখন গাধানি সাহেবরা কি করবেন? আমি তো বুঝতে পারলাম না। আর যদি বলেন যে মৌ তো নাই, তো তার কোনো কথাই না কি? যদি বলো যে মৃত্যু না, তার কোনো অসুবিধা আছে? তুমি থাকো, বেঁচে থাকো, তুমি কি তুমি থাকো ছিল। আর যদি মৌত থাকে, মৌত যদি নিয়ে আসেন অবশ্যই আছে, আবার বলেন এরপরে যদি জাহান্নাম থাকে, যদি নিয়ে আসেন অবশ্যই আছে, এবার তুমি কি করবা বুদ্ধিজীবীরা? এবার জবাব দাও। আমি তো বুঝাইতে পারলাম না, আমি এতগুলো মানুষের সামনে চ্যালেঞ্জ ছুড়লাম, এবার জবাব দাও। নামাজিরা যদি আল্লাহ তাআলা বলে যাও মাটি হয়ে যাও, বেনামাজিরা যদি আল্লাহ বলে যাও মাটি হয়ে যাও, যেমন কুকুরকে বলবেন যাও মাটি হয়ে যাও, ছাগলকে বলবেন যাও মাটি হয়ে যাও, সমস্ত জানোয়ারকে বলবেন যাও মাটি হয়ে যাও, কুনু তুরাবা সব মাটি হয়ে যাও, তো আমার অসুবিধা কি? বলেন এবার যদি নামাজিরা বলে যাও জান্নাতে যাও, আর বেনামাজিরা বলে যাও জাহান্নামে যাও, এবার বেনামাজির উপায় কি? কি যে এবার নাস্তিকের উপায় কি? এই প্রশ্নের জবাব আমাদেরকে দাও। আমি বলি তোমরা অনেক কিছু পারো, তুমি তো অনেক কিছু পারো, তিনটা প্রশ্নের জবাব দাও শুধু। তুমি মরবে কখন, মরবে কোথা, মরবে কিভাবে? বলেন মরবে কখন, বলেন মরবে কোথা, মরবে কিভাবে? এই তিন প্রশ্নের জবাব দাও। সবাই বলেন, তো তুমি তো অনেক কিছুই পারো না দেখি, তুমি আরো অনেক কিছু পারো না, তুমি আরো অনেক কিছু কি পারো না, তুমি আরো অনেক কিছু পারো না। আর এই প্রশ্নগুলোর উত্তর আমাদের কাছে শুধু কোরআন আছে, শুধু কি আছে বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থ কি? হে ঈমান ওয়ালারা, যারা না আমাকে না দেখে বিশ্বাস করেছ, সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান ওয়ালারা, যারা আমাকে না দেখে বিশ্বাস করেছ, আমার ফেরেশতাকে না দেখে বিশ্বাস করেছ, আমার জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করেছ। আমরা কি দেখে বিশ্বাস করছি না না দেখে? আচ্ছা যা দেখি না বিশ্বাস হয় না, আছে না এই থিওরি আছে কিনা বলেন? যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে, বলেন যা দেখি না দু নয়নে আর বিশ্বাস করি না কি? তুমি তো অনেক কিছুই দেখো না, তুমি তো তোমার চোখ জীবনে দেখো না, বেকুব কাকে বলে কি? তুমি তো অনেক কিছুই জীবনে দেখো না, তোমার ব্রেনে তো তুমি দেখো না,
যা দেখি না, এই জন্য আমরা যা দেখি তাতে বিশ্বাস করি না, যেগুলো দেখি ওগুলোতে বিশ্বাস করি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, হযরত আলী বলতেন, আমার হাতে আছে 5 দিনার, এই 5 দিরহামের উপরে আমি এই পরিমাণ বিশ্বাস করি না, আমার রবের খাজানা যা আছে তার উপর আমি যে পরিমাণ বিশ্বাস করি। সুবহানাল্লাহ, আমি এর উপরে এই পরিমাণ বিশ্বাস আমি করি না, আমার রবের খাজানা যেটা আছে এটার উপর আমি যে পরিমাণ বিশ্বাস করি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি জান্নাত দেখি, যদি আমি জান্নাত দেখি, যদি আমি জাহান্নাম দেখি, তখন আমার ইয়াকিনে এক জাররা ব্যবধান হবে না। সুবহানাল্লাহ, আমারটা যেটা হয়ে গেছে হয়ে গেছে। সুবহানাল্লাহ, এই ইয়াকিন ছাড়া গুনাহ থেকে বাঁচা যায় না। এই ইয়াকিন ছাড়া গুনাহ থেকে কি বাঁচা যায়? এই ইয়াকিন আসবে কিসের দ্বারা? অনেকগুলো আসবাবের দ্বারা ইয়াকিন আসে, তার মধ্যে একটা হলো মুশাহাদাতুল মিন্না, নিজের উপরে আল্লাহ তাআলার ইহসান গুলো দেখা। বলেন, নিজের উপরে আল্লাহ তাআলার কি দেখা? ইহসান গুলো দেখা। নিজেকে নিজে নিয়ে ভাবো, নিজেকে নিজে নিয়ে ভাবো, আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাতেই আমি, দেখো না কেন তুমি? আচ্ছা বলুন তো দেখি, এই ভ্রুগুলোর বয়স কত? বলো, আমার বয়স যত ভ্রুয়ের বয়স তত। বলে, আচ্ছা এগুলোর বয়স কত? 18 বছর থেকে শুরু হয়েছে, এগুলোর বয়স হলো আমার 30 বছর, এটার বয়স হলো 48 বছর। এগুলোর বয়স কত? 48 বছর। এগুলোর বয়স কত? এবার বলুন তো দেখি, এগুলো এত ছোট কেন, এগুলো এত বড় কেন? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাতে তোমার দিকে তুমি তাকাও, আমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আচ্ছা ওদেরকে জিজ্ঞেস করেন, আচ্ছা এগুলো কেন? ও বলবে, এখানে হরমোন আছে, হরমোনের কারণে এটা বাড়ে না, এখানে হরমোন আছে আরেকটা, এটার কারণে এটা বাড়ে। বলেন না বাস্তব না বাস্তব, বলেন না। আচ্ছা নখগুলো বয়স কত? আচ্ছা এবার বলেন দাঁতের বয়স কত? 2 বছর কম, অত 6 বছর কম। পরবর্তী গুলো কয় বছর কম? 6 বছর কম। আচ্ছা নব জীবনে কাটছেন কয়বার? আচ্ছা দাঁত কাটছেন কয়বার? হ্যাঁ, তোদেরকে জিজ্ঞেস করেন এটা কম কোন কারণে, ওদেরকে জিজ্ঞেস করেন এটা কোন কারণে, বলবে জানা নাই। আর আমাদেরকে জিজ্ঞেস করো কোন কারণে? রব করেছেন এই কারণে, রব এগুলোকে বাড়তে বলেছেন এর জন্য বাড়ে, এগুলোকে থেমে থাকতে বলেছেন এর জন্য বাড়ে না। কি? আচ্ছা এগুলোর বয়স কত? আমার বয়স যত, এগুলোর বয়স তত, এগুলো বাড়ে না কেন? তো নাস্তিকদেরকে জিজ্ঞেস করেন এগুলো বাড়ে না কেন? বলেন, নাচিদেরকে জিজ্ঞেস করেন ওদেরকে বাড়ে না কেন, এগুলো বাড়ে না কেন? উত্তর কি দিবে? হ্যাঁ, হরমোন, প্রকৃতি। ও প্রকৃতি কি বলবে? ও প্রকৃতি, এ একটা শব্দ আর কি, এটা অর্থ কি? আচ্ছা প্রকৃতি কি? হোয়াট ইজ দ্য প্রকৃতি? কি এটা প্রকৃতি? এটা কি প্রকৃতি? ও সূর্য কি? ও প্রকৃতি। কোনটা না পাইলে ঠেললে প্রকৃতি, যেখানে ফেল করবে ওখানে প্রকৃতি। বুঝেন না, যেখানে গিয়ে ফেল করে ওখানে কি বলেন? আচ্ছা বলে উত্তর দিক থেকে বাতাস আসে কেন? ও প্রকৃতি। আচ্ছা দক্ষিণ দিক থেকে বাতাস আসে কেন? ও প্রকৃতি। তো তুই প্রকৃতির চেষ্টা কর, কথা বুঝে না, কিছু করো তাহলে প্রকৃতির কিছু করো, সব যেহেতু ভক্তি দিয়ে করে তো ভক্তি দিয়ে কিছু করো। কি কি কে করে? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের চাকরি বাকরি, তোমাদের রাজনীতি সমাজনীতি, তোমাদের জীবনের কোনো ব্যস্ততা যেন আমি রব্বুল আলামিন থেকে তোমাকে গাফিল না করে, তোমাকে যেন গাফিল না করে। বলেন, তোমাকে যেন কি গাফিল না করে, তোমাকে যেন গাফিল না করে। তোমার দিলে যেন শুধুই থাকি আমি, তোমার দিলে যেন শুধুই থাকি আমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা উচ্চারণ করা, কানের কাম হলো ধ্যানের সাথে শোনা, দিলের কাজ হলো তিনটা। এক নম্বরে কি বলেছি এটা বোঝা, দুই নম্বরে কার জন্য বলেছি এটা বোঝা, তিন নম্বরে কেন বলেছি এটা বোঝা। কি কেন কার জন্য বলেন, কি কেন কার জন্য, দিলের কাজ কয়টা, কি 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 কেন কার জন্য। আমি যখনই পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে শুদ্ধ করে বললাম, দিল জবানের কাজ হয়ে গেল, কানে ধ্যানের সাথে শুনলাম এটা হয়ে গেল, এবার দিলের কাজ তিনটা। এক নম্বরে কি বলেছি, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো আরবি শব্দ, এটার ভিতরে যেটা আছে ওটা হলো দিলের কাজ। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। বলেন, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। দিলেই কথা বসেন, দিলেই কথা বসান, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাওজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া। দিলেই কথা বসান, দিলেই কথা ঢুকান, দিলেই কথা আঁকেন, দিলেই তার ছবি আঁকেন, দিলেই কথা মজবুত করে বসান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال، قال رسول الله صلى الله عليه وسلم، من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, প্রতিদিন যদি কালেমা তাইয়্যিবা 100 বার করে পড়ো, আমি নবী কথা দিলাম, আল্লাহ তাআলা তোমাকে হাশরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তোমার চাঁদ হবে পূর্ণিমার চাঁদের মত। সুবহানাল্লাহ, উঠবো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এপারে পড়বেন না ওপারে পড়বেন, অপেক্ষা থাকেন, মালাকুল মউত আসবে এরপরে পড়বেন, অপেক্ষা থাকেন, আইসিইউতে ঢুকবেন এরপরে পড়বেন, অথবা অপেক্ষা থাকেন, জেলখানা যাবেন তারপরে পড়বেন। জেলখানা যাইলে পড়ার খুব সুন্দর কি সুযোগ, সুযোগ কিন্তু আগে যদি না শিখে ওখানে গিয়েও পড়ে না, আগে যদি না শিখে ওখানে গিয়েও কি পড়ে না। কখন থেকে পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। তাহলে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার চাকরি বাকরি, তোমার পড়াশোনা, তোমার জীবনের যে কোনো ব্যস্ততা, তোমার জীবনের যে কোনো পেশা, তোমাকে যেন আমার জিকির থেকে গাফেল না করে। আমি বলি বন্ধু, হাতে কামাই করো, হাতে 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 কাজ করো, জবানেও কাজ করো, হাতে কাজ করো, জবানেও কাজ করো, হাতে কামাও দুনিয়া, জবানে কামাও আখেরাত।
কি হয়? হাতে কামাও কি? জবানে কামাও কি? জবানে কামাও আখেরাত। সুবহানাল্লাহ। আমি বলি বন্ধু, তোমার জিহ্বা জিকির দ্বারা নড়বে যত, আসমান থেকে রহমত নামবে তত। জিকির দ্বারা জিহ্বা নড়বে যত, বলেন আসমান থেকে রহমত নামবে তত। আর ফেসবুকে ছবির মধ্যে আঙ্গুল নড়বে যত, আসমান থেকে গজব নামবে তত। গুনা দিয়া জিহ্বা নড়বে যত, গুনা দিয়া আঙ্গুল নড়বে যত। এই জন্য মিথ্যা কথা বলবা যত, আসমান থেকে গজব নামবে তত। দুর্নীতি করবা যত, আসমান থেকে গজব নামবে তত। না, সবাই বলেন নাই, আমার সাথে বলেন, দুর্নীতি করবা যত, আসমান থেকে গজব নামবে তত। লিখে রাখেন, লিখে রাখেন, লিখে রাখেন, বুঝেন? দুর্নীতি করবা যত, আসমান থেকে গজব নামবে তত। আল্লাহ তাআলা রহম মনে করেন, আল্লাহ তাআলা ইহসান মনে করেন, আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। তাহলে কালিমা তৈবা প্রতিদিন কতবার? না, দিনে 100 বার, রাতে 100 বার, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। দুই নম্বর সিদ্ধান্ত হবে, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, নাম যারা আছেন তারাও বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, বসা যারা আছেন তারাও বলেন, বলেন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এই পায়ে কয়টা? এই পায়ে কয়টা? এত পাঁচ কেন? দেখেন, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই পায়ে কয়টা? এই পায়ে কয়টা? আচ্ছা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক কয়টা? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক কি লেগে দিছে? 5। এবার এখানে 5টা আছে, চামড়া, গোস্ত, রক্ত, হাড্ডি, মজ্জা। যেমন ভবন হয়েছে, ইমা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা দিয়ে জান্নাত হবে। কি হয় এই 5টা দিয়ে? কি হবে বলেন? ভাত রান্না করতে কিন্তু 5টা লাগে। ভাত রান্না করতে কয়টা? 5টা। আসুন, ভাত রান্না করতে কয়টা লাগে? 5টা। এই যেমন ধরেন চাউল, বলেন চাউল, পানি, পাতিল, গ্যাস, মেস। ভালো আছেন? মাশাআল্লাহ, এত সুন্দর কাউন্সিলর, আল্লাহ তাহলে কয়টা লাগবে বলেন? বুঝে, এখনো বুঝে নেই, ভবন হইতে কয়টা লাগে? এবার জান্নাত হইতে কয়টা লাগবে? কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বিল্ডিং হইতে কয়টা লাগে? আবার বলেন, বিল্ডিং হইতে কয়টা লাগে? আচ্ছা, শুধু পানি নাই, ভবন হবে ক বছরে? আচ্ছা, কেয়ামত পর্যন্ত ভবন হবে, তো পানি কয় পয়সা? কি বাংলাদেশে আমাদের এই ভবনগুলোতে পানি ফ্রি না, তো পানি ছাড়া ভবন হবে? আচ্ছা, শুধু পাতিল আছে? শুধু পাতিল নাই, আর সব আছে। কেয়ামত পর্যন্ত ভাত হবে? শুধু ম্যাস নাই, আর সব আছে। কথা বুঝে না? এবার কোনটা ছাড়া ভাত তৈরি হবে বলেন? কোনটা ছাড়া ভবন তৈরি হবে বলেন? তাহলে নামাজের কোন অর্থ ছাড়া নামাজ জান্নাত তৈরি হবে? এবার নামাজ কার অর্থ আবার বলেন? ভুলে গেছে তো, ফজর না পড়তে না পড়তে তো ভুলে গেছে। কি ফজর না পড়তে না পড়তে কি হয়ে গেছে? ভুলে গেছে। বলে নামাজ কার অর্থ গণেন? এখানে কয় আঙ্গুল? এবার এটা ছাড়া কয়টা? এবার বলেন তো কি কি কাজ হবে 4টা দিয়া? এটা না, এটা দিয়ে ক্যারাম বোর্ড খেলো না, ফেললে
এটা নাই তো এটা দিয়ে মোবাইল চুরি করো না। আমি নামার সময় মোবাইল চোররা খুব সতর্ক থাকবেন, আমি নামার সময় মোবাইল চোররা শুধু কি দেখবেন, হ্যাঁ মোবাইল চোররা এখন থেকে অ্যালার্ট হইতেছে, এখন থেকে কি হইতেছে অ্যালার্ট হইতেছে। আমি নামার সময় সব চোররা এখানে চলে আসবেন, মুসাফা করবেন, আর যারা আমার সাথে মুসাফা করতেছে তাদের পকেটে হাত দিবেন, ঠিক আছে না? ওরা পুরা এক সপ্তাহ ধরে প্ল্যান বানাইতেছে, মোস্তাক সাহেব উঠবে কখন দেখো, এখন ফোন করতেছে দোস্ত উঠে গেছে নামার সময় গেছে, আয়া আয়া পড়ে প্রত্যেক দিন নামার সময় মোবাইল চুরি হয়। দুর্ভাগ্য কাকে বলো? তাহলে পাঁচ আঙ্গুল ছাড়া কি করা যার সুযোগ আছে বলেন? তাহলে পাঁচ আঙ্গুল ছাড়া কিছু করার সুযোগ আছে? আচ্ছা শুধু চোখ নাই আর সব আছে ওর কাছে, আপনি মেয়ে বিয়ে দিবেন? কিনলে গেল চারটা তো আছে, কর্ণ নাসিকা জিব্বা তত্ত্ব আছে, তাহলে বোঝা গেছে পাঁচটা ছাড়া কিছু হয় না বলেন না? পাঁচটা ছাড়া কিছু কি? এবার বলেন ফজর জোহর আসর মাগরিব এশা ছাড়া কিছু হবে না? আবার বলেন ফজর জোহর আসর মাগরিব এশা ছাড়া কিছু কি হবে না? পরিষ্কার ফজর জোহর আসর মাগরিব এশা বলেন, পাঁচটা ছাড়া কিছু হবে না বলেন? পাঁচটা ছাড়া কিছু কি? এই পাঁচটা ছাড়া কালিমা নামাজ রোজা হজ যাকাত, এই পাঁচটা ছাড়া ফজর জোহর আসর মাগরিব এশা, এই পাঁচটা ছাড়া যাদেরকে আমরা দেখি রাস্তায় চলে এদেরকে আসমানওয়ালারা মানুষ দেখে না। আসমানওয়ালারা কি দেখে না বলেন? মানুষ দেখেই না। আমরা যেমন অন্য জানোয়ার গুলোকে চলতে দেখি, আসমানওয়ালারা এগুলোকে অন্য জানোয়ারের থেকে নিকৃষ্ট কোন জানোয়ার চলতে দেখে। এটা হলো আমার দ্বিতীয় আয়াতের খোলাসা। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. رب العالمين বলেন মানুষ শুধু তারা জিকির করে, যারা নামাজ পড়ে, যারা যাকাত ফরজ হলে যাকাত দেয়, যারা আমাকে ভয় করে, যারা তো যিনি বানিয়েছেন তিনি বলবেন এটা কি? বানানো বলা কে? আল্লাহ বলেন মানুষ কারা? চার গুণে গুণী যারা বলেন মানুষ কারা? এক নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা, জিকির থেকে। দুই নম্বরে বলেন না নামাজ পড়ে যারা বলেন, তাই নামাজ পড়ে না যারা এরা আল্লাহর দৃষ্টিতে খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। আজ থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। এরপরে হলো ফজরের নামাজ। ফজরের নামাজের মুসল্লি কেমন হয় বলেন? ফজরের নামাজ এক মুমিনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় হাদিয়া। ফজরের নামাজ এক মুমিনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কি সবচেয়ে বড় হাদিয়া? রাসূল বলেন রাকাতা সালাতিল ফজরে, ফজরের দুই রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। শুধু ঢাকা শহরের একটা বাড়ির চেয়ে দামি না, ঢাকা শহরের মতো দামি না, ইউরোপের মতো দামি না, ইতালির মতো দামি না, ইংল্যান্ডের মতো দামি না, সুইজারল্যান্ডের মতো দামি না, জাপানের মতো দামি না, টোকিওর মতো দামি না। কিসের থেকে দামি? কয় রাকাত সুন্নাত বিশেষ হয়েছে আপনাদের? হয়েছে মাশাআল্লাহ, একজন হয়েছে, সবার হয়েছে। কে বলেছেন? সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাকাআতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের নামাজে দুই রাকাত সুন্নতের দাম দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দাম। আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ, দুই রাকাত সুন্নত যদি এত দাম হয় ফরজের দাম কত? তো আল্লাহ রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মাতে ঢুকে গেল। যে ফজর নামাজ পড়লো বলেন, যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মায় ঢুকে গেল। আচ্ছা আল্লাহর জিম্মায় যে ঢুকে গেল তার আর কিসের অভাব? সুবহানাল্লাহ, কয়না এসপি সাহেবের জিম্মায় ঢুকে গেছে, ওসি সাহেব তার কি করবে? ডিআইজি মহোদয়ের জিম্মায় ঢুকে গেছে তো এসপি সাহেব কি করবে?
আইজি মহোদয়ের জিম্মায় ঢুকে গেছে তো ডিআইজি কি করবে? স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের জিম্মায় ঢুকে গেছে তো আইজি কি করবে? প্রধানমন্ত্রীর জিম্মায় ঢুকে গেছে তো আর স্বরাষ্ট্রমন্ত্রী কি করবে? এবার বলেন আর শাহজিম মালিকের জিম্মায় ঢুকে গেছে, শয়তান আত্মার কি করবে? আজাবে আত্মাকে কি করবে? কার জিম্মায় ঢুকে গেল বলেন? বলেন ফজর নামাজ পড়লো, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। এবার প্রশ্ন, ফজরের নামাজে পড়বেন কে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত উঠানো থাক, ফজরের আজান হবে এরপরে ফজর পড়ে যাবে, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ থাক। কবে থেকে ফজর পড়বেন বলেন? ইনশাআল্লাহ। আর কোন শব্দ আমাদের কাছে না, আমরা রাসূলের শব্দ আপনার কাছে পৌঁছে দিচ্ছি। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন ফজর নামাজ এবং এশার নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। তাহলে বোঝা গেছে এই দুই নামাজ পড়ে না কে? মুনাফিক যে, আর ছাড়ে না কে? মুমিন যে। বলেন ছাড়ে না কে? মুমিন যে। আর পড়ে না কে? মুনাফিক যে। এবার নিজেকে নিজে ফতোয়া দেন, ইস্তাফসে কলবাক। এবার নিজেকে নিজে জিজ্ঞেস করুন আপনার নাম কোন ঠিকানায় লেখা আছে। আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। রাসূল বলেন ফজর নামাজ পড়লো আল্লাহ তাআলা তার হাতে ঈমানের ঝান্ডা তুলে দেন। ও বাড়িওয়ালা চাবি দেয় না, এই বাহানায় বাঁচা যাবে না। আপনাকে জিজ্ঞেস করবে যে বাড়িওয়ালা চাবি দেয় না তুই এই বাড়ি থাকলি কে? আর বাড়িওয়ালা জিজ্ঞেস করবে তুমি তারে দিলা না খা কি? এটা কোনো অজুহাতই না, এটা কোনো কি না বলেন? এটা কোনো অজুহাতই না, অজুহাত হলো একটা, কারণ হলো একটা, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, কারণ হলো তুমি আখিরাতকে ভুলে গিয়েছো। কারণ কয়টা বলেন? কিসে ভুলে গিয়েছো? আখিরাতকে ভুলে গিয়েছো। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বই, পড়ব ইনশাআল্লাহ। আগে ইনশাআল্লাহ করেন না, পরে করবেন ইনশাআল্লাহ। বলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বই, পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে। আবার যদি কখনো সুযোগ হয় তো নামাজের পরে তাসবিহাত গুলো শিখিয়ে দিবে। আজকে নামাজ পর্যন্ত থাকো, ঠিক আছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।